সাগররুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা, না হলে আগামী 22 ফেব্রুয়ারি আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। সেই সাথে 11ই মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ডাক দেয়া হয়েছে। এদিকে এই মামলার তদন্ত শিগগিরই আলোর মুখ দেখবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 বছরেও এই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এই সমাবেশে যোগ দেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক নেতারা। সাগর রুনির একমাত্র ছেলে মেঘ এবং রুনির ভাই নৌশের রুমানও সমাবেশে অংশ নেন। যদিও বিচার আসার পর আমরা ছেড়ে দিয়েছি, তারপরও যতদিন আমরা বেঁচে থাকবো বিচার আমরা চাপো এবং আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত জড়িত তারা বের হয়ে আসুক। মামলার অগ্রগতি জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন সাংবাদিক নেতারা। তারা বলেন, বিচারহীনতা সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করে। কেন করছেন না? কারা এর সঙ্গে জড়িত? এই খুনিরা আজও আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা কারো না কারো প্রশ্রয় আছে। এখনো এই বিচার শুরু না হয় উদ্বেগ জানান সাংবাদিক নেতারা। আগামী 11 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে যৌথ কর্মসূচি, সেই সমাবেশে আপনাদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিচারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে এমন অভিযোগ তুলে সাংবাদিক নেতারা বলেন, প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। 22 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আমরা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের 2 অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের 2 অংশ এবং জাতীয় প্রেস ক্লাবকে সাথে নিয়ে যৌথ সভা থেকে আমরা যুগপথ কর্মসূচি ঘোষণা করব। এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ বিচার না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন এবং এখনো প্রকৃত দোষীদেরকে বিচারে সোপর্দ না করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা একটা ব্যর্থতা, তবে এই ব্যর্থতা কাটিয়ে তোলার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে। তবে তদন্ত শিগগিরই আলোর মুখ দেখবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহামান্য আদালতের নির্দেশনায় আমাদের র‍্যাব এটা তদন্ত করছে। আমার মনে হয় আমরা খুব সহসাই আলোর মুখ দেখবে এবং আমরা উদ্ঘাটন করতে পারব। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।